জীবন মানে কিন্তু প্রত্যেক দিন নতুন একটা ডেস্টিনেশন, আর তার জন্যই আজকে এসে পড়েছি আবার ওয়ান অ্যান্ড অনলি অ্যাট দি গোগামুখ রেলওয়ে স্টেশন। গোগামুখ রেলওয়ে স্টেশন বলতে আমি এখন রয়েছি গোগামুখ হনুমান টেম্পলের ঠিক ভেতরে রয়েছি, এবং পাশেই গোগামুখ রেলওয়ে স্টেশন রয়েছে। আমি দেখাচ্ছি, এখানে সামনে গাছগাছালি দিয়ে ভর্তি, এই টেম্পলের পিছনেই দিকে রয়েছে গোগামুখ রেলওয়ে স্টেশন, এখানেই থেকে আপনারা সহজে গোগামুখ মন্দির চলে আসতে পারবেন। চলুন আজকে গোগামুখ টেম্পলের হচ্ছে বিস্তারিত সম্পূর্ণ যে এলাবোরেশন সেটা আপনাদেরকে প্রথম থেকে ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওর প্রথমে চলে যাওয়া যাক, তারপরে সম্পূর্ণ টেম্পল আমরা এক্সপ্লোর করবো একে একে, প্রথমে পদুমণি টেম্পল, তারপরে এই গোগামুখ টেম্পলে দেখতে থাকুন সরাসরি। আমি তো গোগামুখ মন্দিরের কথা বললাম, চলুন প্রথমে বেরিয়ে পড়ি পদুমণি মন্দির, তারপর দেখা যাবে গোগামুখ মন্দির। 1952 সালে আসামের নর্থ লক্ষিমপুর জেলায় এই পদুমণি মন্দির স্থাপন করা হয়। প্রায় আসাম থেকে 24 কিলোমিটার ভেতরে অবস্থিত এই পদুমণি মন্দির রাস্তার ঠিক ডান প্রান্তেই রয়েছে। মা দুর্গার এক বিশেষ রূপ হচ্ছে মা পদুমণি। মন্দির যাওয়ার পথেই সোনালি রোদ্দুর ডুবন্ত কিরণ গায়ের মধ্যে ছোঁয়া দিল, সাথে পৌঁছে গেলাম আস্তে আস্তে পদুমণি মন্দিরে। পদুমণি মন্দিরের গেটের ঠিক উপরেই মা কামাখার একটা ছবি, অর্থাৎ বাকি রইল না বুঝতে যে সত্যি ইনি দুর্গা মায়েরই অপরূপ। চলুন ভেতরে যাওয়া যাক মন্দিরে। মন্দিরের দুপাশের কারুকার্য তথা মন্দিরের ভেতরের কারুকার্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে। চলুন মন্দিরের ভেতরে তাহলে এক্সপ্লোর করা যাক। পদুমণি মন্দিরের ভেতরে এখানে হচ্ছে শ্রী শ্রী পদুমণি ঠাকুর, অর্থাৎ দুর্গা মাতা। এখানে আপনি সহজে পুজো দিতে পারবেন। এই পুজো দেওয়ার জন্য বিশেষ নিয়মাবলী এখানে লেখা রয়েছে, আপনি এখানকার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করে সমস্ত কিছু জেনে নিতে পারবেন। চলুন এরপরে বেরিয়ে পড়ি আস্তে আস্তে আমরা গোগামুখ হনুমান মন্দিরের উদ্দেশ্যে, যেটার জন্য আমাদের হচ্ছে আসা। চলুন তাহলে আস্তে আস্তে আমরা দেখি গোগামুখ মন্দিরের ব্যাপারে। ডুবেছে সূর্য, বেড়েছে গোধূলি, কয়েকদিন পরেই সামনেই হোলি। চলুন এভাবেই চলে যাওয়া যাক আঁকাবাঁকা পথ ধরে জঙ্গলের মাঝখান দিয়ে গোগামুখ হনুমান মন্দিরের উদ্দেশ্যে। গোগামুখ হনুমান মন্দির আসামের এক বিশেষ তীর্থস্থান, প্রত্যেকেই এখানে সবাই আসে। এখানে বিকেলের ডুবন্ত সূর্যের কিরণ গাছের ফাঁক দিয়ে প্রবেশ করেছে সব জায়গায়। এভাবেই ক্রমশ একে বেঁকে পথ চলে জঙ্গলের মাঝখান দিয়ে ক্রমশ আমরা পৌঁছে যাচ্ছি মন্দিরের দরবারে, এবং যেতে যেতে দেখা হয়ে গেল এক সুন্দর নদীর। এই সুন্দর নদীটি কিন্তু আসামের সুবর্ণশিরি নদী। এই সুবর্ণশিরি হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। এই নদীর পাশ দিয়ে দেখা যাচ্ছে সুন্দর অরুণাচল প্রদেশ। হ্যাঁ, এভাবেই আঁকাবাঁকা পথ ধরে বিকেলের গোধূলি লগ্নে সোনালী মাখা রৌদ্র আকাশে পৌঁছে গেলাম গোগামুখ হনুমান মন্দিরের ঠিক দরবারে। আর এই আশেপাশে যে সমস্ত দোকানগুলো দেখছেন, পুজোর সামগ্রী তথা ভাণ্ডারা আপনারা এখানেই পেয়ে যাবেন। বাড়ির থেকে আনবার প্রয়োজন নেই, বা আপনারা আনলেও আনতে পারেন আপনাদের ইচ্ছে মতো। চলুন এবার মন্দিরের ভেতরের সমস্ত কারুকার্য দেখে নেওয়া যাক, এবং বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মন্দিরের সমস্ত তথ্য, খুঁটিনাটি সব কিছু তথ্য, এবং আশেপাশের সম্পূর্ণ যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এই গোগামুখ হনুমান মন্দিরে এখানে হচ্ছে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে এখানে, আর তারপর এখানে একটা খুব সুন্দর বটবৃক্ষ, বটবৃক্ষের এখানে ময়ূর, আর উপরে একটা হনুমান ঠাকুর দেখা যাচ্ছে। এখানে হচ্ছে নাক গাছের মধ্যে পেঁচিয়ে রয়েছে এখানে। আর এই যে হচ্ছে আমাদের গোগামুখের শ্রী শ্রী বজরঙ্গবলীর সামনে, এখানে এখানেও একটা বটবৃক্ষ এখানে রয়েছে। এখানে এখানে আমাদের হচ্ছে হনুমান ঠাকুরের হচ্ছে পূজারি, এখানে আমাদের পূজারি, নমস্তে পণ্ডিতজি। এখানে হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জগদম্বে মাতা, জগদ্ধাত্রী মাতা, দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি, জগদম্বে মাতা, জগদ্ধাত্রী মাতা। এখানে এদিকে হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর, আমাদের গোগামুখ ঠাকুরের হচ্ছে জয় বজরঙ্গবলী, সামনে পুরোহিত মশাই, খুব সুন্দর হনুমান ঠাকুর, অপার লীলা ঠাকুরের। এখানে হনুমান ঠাকুর, হনুমান ঠাকুরের সঙ্গে হচ্ছে রাম সীতা লক্ষণ এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শ্রী শ্রী গণেশজি। আর হনুমান, এই গোগামুখ হনুমান মন্দিরের এখানে মন্দিরের যেটা আমরা আউটার দেখতে গেলে যেটা বোঝায় এখানে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, এটা হচ্ছে পেছন দিকটা। এখানে
আর এটা সম্পূর্ণ ইন্টেরিয়ার। হ্যাঁ, এই গোগামুখ মন্দির তবে আসামের ধেমাজি জেলাতে অবস্থিত, রাস্তার ঠিক পাশে। গোগামুখ রেলওয়ে স্টেশন এবং মন্দির ঠিক পাশাপাশি অবস্থিত, অর্থাৎ ট্রেনে করে আপনারা শহরে সহজেই কিন্তু এখানে এসে নামতে পারবেন এবং মন্দির চত্বর দর্শন করতে পারবেন, মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন, কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এবং রাস্তাপথে আসলে বা সড়ক পথে আসলে আপনারা সহজেই মন্দিরের পাশেই নামতে পারবেন। নেমেছে সন্ধ্যা, ফিরছি গাড়ি করে, আবার আসবো, পৃথিবীটা গোল, ঠিক একদিন আবার দেখা হবে। এভাবেই আমাদের আজকের আসামের গোগামুখ এবং পদুমণি আইথান দর্শন সম্পন্ন হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।